वेलकम टू माय यूट्यूब चैनल। देखो आज के हमरा आलोचना करब यौगिक कोणेर अति संक्षिप्ते पार्ट फोर। एर आगे भिडियोते पार्ट वन पार्ट टू पार्ट थ्री पार्ट फोर पर्यंत हमरा आलोचना करेछि। सरि एटा पार्ट फोर पर्यंत हमरा आलोचना करेछि। प्रथमे हमरा यौगिक कोणेर थियोरी आलोचना करेछि এবং তারপর পরপর অঙ্কগুলো আমরা এশিয়ানদের বুক থেকে ছায়া প্রকাশনীর এশিয়ানদের বুক থেকে আমরা পরপর আলোচনা করেছি। আমরা পরবর্তী এখন আলোচনা করব পার্ট ফাইভে যৌগিক কোণের আমরা অতি সংক্ষিপ্তের বাকি অঙ্কগুলো, চারের দাগের অঙ্কগুলো। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা বেল আইকনকে প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি ভালো লাগে। তাহলে দেখো চারের একের অঙ্কটা কি বলেছে, যে কস 20° প্লাস সাইন 20° ডিভাইডেড বাই কস 20 মাইনাস সাইন 20 সমান আমাকে প্রমাণ করতে হবে ট্যান 65। এর আগের আমরা 1 থেকে 3 পর্যন্ত করেছিলাম, সেগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আজকে আমরা চারের পর থেকে আলোচনা করব। তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নিয়েছি, লেফট হ্যান্ড সাইডটা আমাদের ট্যানে প্রমাণ করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক আমি করেছি, তাহলে এটাকে কস 20 দিয়ে আমি ডিভাইড করব, সবাইকে আমরা কস 20 দিয়ে ডিভাইড করব। তাহলে কস 20 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা কী পাচ্ছি, কস 20 প্লাস সাইন 20 ডিভাইডেড বাই কস 20°। আর নিচেরটাকেও করব, তাহলে কস 20° ডিভাইডেড বাই কস 20°। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস থাকলো সাইন 20° ডিভাইডেড বাই কস 20°। তাহলে কী হচ্ছে দেখো, এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস 10 20° হয়ে যাচ্ছে, 1 মাইনাস 10 20° হয়ে যাচ্ছে। এই ওয়ানের জায়গায় আমরা পুট করব 10 45, আমরা পুট করতেই পারি। তাহলে এই জায়গায় লিখবো আমরা দেখো 10 45 প্লাস 10 20°। আমাদের ট্যানের ফর্মুলা কী থাকে, এখানে 1 থাকে আর এইখানে আমাদের ট্যানে ট্যান বি থাকে। তাহলে ট্যান এর জায়গায় আমরা 45 পুট করতেই পারি। এখানে আমরা কিছু নেই মানে একটা 1 ধরতে পারি, 1 ধরেছি আর 10 20 আছে, 10 20 রাখলাম। তাহলে দেখো এটা ফর্মুলা পড়ছে, 10a + b এর ফর্মুলা পড়ছে, 10a 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a + 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b। তাহলে এই জায়গায় আমরা কী লিখতে পারবো, এটা যে 10 তোমার 45 প্লাস 20 দ্যাট ইজ 10 65। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান প্রুফ। তাহলে চারের একেরটা করলাম, চারের দুয়েরটা দেখো। তাহলে দেখো দুয়েরটা আমাদের প্রমাণ করতে দিয়েছে যে কোসেক থিটা প্লাস ফাই সমান আমাদের প্রমাণ করতে হবে কোসেক থিটা কোসেক ফাই ডিভাইডেড বাই কট থিটা কট ফাই। তাহলে আমরা একইভাবে এই লেফট হ্যান্ড সাইডটা তুলে নেব। লেফট হ্যান্ড সাইড অফ দিস প্রবলেম ইজ গিভেন বাই কোসেক থিটা প্লাস ফাই। এবার কোসেকের আমরা ফর্মুলা জানি না, আমরা সাইনের ফর্মুলা জানি। তাহলে এটাকে আমরা খুব সহজেই সাইন লিখতে পারি, সাইন অফ থিটা প্লাস ফাই। এবার সাইন থিটার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। সাইন থিটার ফর্মুলা কি, সাইন এ সাইন বি দ্যাট ইজ সাইন থিটা সাইন ফাই, সাইন এ কস বি ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, এটা পেয়ে গেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রুফটাতে আমরা প্রুফের দিকেও মাঝে মাঝে দেখবো যে কী বলেছে, এখানে কট আছে। তাহলে এটাকে কট কীভাবে করব, এখানে কট আছে তাহলে কট থিটা করব। তাহলে এই দিকে দেখো কট থিটা করা যাবে, তাহলে এটা সাইন দিয়ে গুণ যদি ভাগ করে দিই, তাহলে এটাকে সাইন দিয়ে যদি ভাগ করে দিই আর এটাকে আমাদের অমিট করতে হবে, তাহলে সাইন থিটা সাইন ফাই দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করছি, সাইন থিটা সাইন ফাই দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করছি। তাহলে দেখো কী পাচ্ছি, দেখো তাহলে উভয় পক্ষে ভাগ করছি। তাহলে উপরেও আমরা ভাগ করব, উপরে আমরা কী ভাগ করব, সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা ইন্টু সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু সাইন ফাই। তাহলে এটার নিচেটাকেও আমরা ভাগ করবো, তাহলে একে ভাগ করবো, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক ফাই ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু সাইন ফাই। আমি কেন ভাগ করলাম, কারণ আমি যে কোনো একটা তুলে নিলাম, এখান থেকে দেখতে পাচ্ছি কট থিটা করতে হবে। তাহলে কট থিটা করার জন্য কী করতে হবে, এই নিচে সাইন থিটা করতে হবে আর এটাকে তাড়াতে হবে, তার জন্য আমরা এই জিনিসটা দিয়ে ভাগ করলাম। দ্যাট ইজ কট থিটা সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থিটা সাইন ফাই। তাহলে দেখো এই জায়গায় আমরা কী লিখতে পারি, এই জায়গাতে আমরা লিখতে পারি, এই ওপরের জায়গাটা থেকে আমরা লিখতে পারি যে 1 বাই সাইন দ্যাট ইজ কোসেক থিটা কোসেক ফাই, কোসেক থিটা কোসেক ফাই, কোসেক থিটা ইন্টু কোসেক ফাই
cosec phi divided by এখান থেকে sin theta কেটে গেল cos by sin that is cot phi plus এখান থেকে দেখো sin phi কেটে গেল cot sin by cos cos by sin that is cot theta এটা দেখো প্রুফ করতে দিয়েছে সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড দেখো তারপর একটা দেখো তাহলে দেখো এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট cos 22 ডিগ্রি 36 মিনিট সমান আমাদের হাফ প্রমাণ করতে হবে তাহলে দেখো আমরা ফর্মুলা জানি cos a প্লাস b sin a প্লাস b sin a মাইনাস b এর অথবা cos a প্লাস b ইনটু বা cos a মাইনাস b এর ফর্মুলা জানি তাহলে দেখো এখানে আমাদের যদি আমি একে cos এ কনভার্ট করতে চাই তাহলে cos এ cos b আর এটাকে তাহলে চেঞ্জ করতে হবে sin এ sin b করতে হবে যদি cos এর ফর্মুলা করতে চাই আর যদি sin এর ফর্মুলা করতে চাই তাহলে এখানে sin করতে হবে sin এ cos b প্লাস cos এ sin b এটাকে চেঞ্জ করতে হবে মানে এটাকে চেঞ্জ করতে হবে এটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথম দুটোকে চেঞ্জ করি যদি cos এর ফর্মুলাই নিয়ে যাই তাহলে প্রথম দুটোকে চেঞ্জ করার জন্য আমি লেফট হ্যান্ড সাইডটা এটা ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দিস টোটালটাই লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম তাহলে এটাকে দেখো আমি cos 90 ডিগ্রি থেকে আমি যদি কত বিয়োগ করব যাতে করে এইটা ফিরে আসবে 90 ডিগ্রি থেকে দেখো যদি বিয়োগ করি এইটা তাহলে এটা ফিরে আসবে 22 ডিগ্রি 36 মিনিট দেখো বিয়োগ করলে আমাদের এটা পাবো ইনটু আচ্ছা আমরা এটাকে তাহলে চেঞ্জ করি এটাকে সাইন করছি তাহলে সেকেন্ডটাকে রেখে দিচ্ছি তাহলে সেকেন্ডটাকে রেখে দিলাম cos 7 ডিগ্রি 24 মিনিট তাহলে এটাকে সাইন করবো সাইনে cos b প্লাস cos a দ্যাট ইজ এটা থাকলো cos a cos 82 ডিগ্রি 36 মিনিট এটাকে চেঞ্জ করবো তাহলে এটাকে চেঞ্জ করতে গেলে cos 90 ডিগ্রি মাইনাস কত করবো আমরা এতে করে আমরা এই জিনিসটা ফিরে পাই তাহলে দেখো 67 ডিগ্রি 24 মিনিট 24 মিনিট ঠিক করলাম তো ঠিকই করেছি সাইন এ cos b প্লাস cos a তাহলে দেখো এই জায়গাটা আমাদের 22 ডিগ্রি 7 মিনিট হচ্ছে তাহলে এই দুটো অ্যাঙ্গেল আমাদের এটা এ যদি ধরি এটা বি যদি ধরি তাহলে এটাকে করতে হবে তাহলে এটাকে চেঞ্জ করি তাহলে cos 90 ডিগ্রি মাইনাস তাহলে আমাদের এটা পেয়ে যাচ্ছি দেখো 7 ডিগ্রি 24 মিনিট আর এটা যা আছে তাই রেখে দাও cos 22 ডিগ্রি 36 মিনিট তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা দ্যাট ইজ সাইন 22 ডিগ্রি সাইন 22 ডিগ্রি 36 মিনিট ইন্টু যা আছে রেখে দাও cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস এটা সাইন হয়ে যাচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন 7 ডিগ্রি 24 মিনিট ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিট তাহলে আমরা কী পেলাম সাইন এ cos b প্লাস cos a সাইন b একটু এদিকে আছে চেঞ্জ আছে তাহলে এটাকে আমি ফর্মুলা ফেলবো কার সাইনের সাইন অফ এ প্লাস বি দ্যাট ইজ 22 ডিগ্রি 36 মিনিট প্লাস 7 ডিগ্রি 24 মিনিট তাহলে এটাকে যোগ করলে তুমি কত পাবে যোগ করলে 10 9 30 ডিগ্রি পাবে দেখো যোগ করলে দ্যাট ইজ হাফ সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড পরেরটা দেখো তাহলে দেখো আমরা কিন্তু এশিয়ানদের অঙ্কগুলো সবই ভিডিও সলিউশনে পরপর করব ঠিক আছে তোমরা পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে হ্যাঁ আমরা প্রতিটা চ্যাপ্টার করব এবং সেগুলো প্লেলিস্টে সাজিয়ে রাখব এবং পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে আমরা সব পরপর নাম দেবো তাই ভিডিওগুলো তোমাদের চিনতে সুবিধা হবে তারপর দেখো চারে চারেরটা কী বলেছি যে ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ ট্যান এ মাইনাস বি সমান আমাদের প্রমাণ করতে হবে যে এটা তাহলে দেখো এটা প্রমাণ করতে হবে তাহলে দেখো এই জিনিসটা আমরা ধরে নেবো ফার্স্ট অঙ্কটা সহজের জন্য সহজ করার জন্য বি মাইনাস সি সমান আমরা ধরে নেবো পি সি মাইনাস এ সমান আমরা ধরে নেবো কিউ আর এ মাইনাস বি সমান আমরা ধরে নেবো আর তাহলে আমরা এই তিনটে যোগ করবো পি কিউ আর যদি যোগ করি দেখো বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি
দেখো আমাদের জিরো হয়ে যাচ্ছে, এগুলো সব কেটে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। এবার আমি তাহলে লিখতে পারি পি প্লাস কিউ সমান দেখো মাইনাস আর লিখতে পারি। এবার আমি দুদিকে ট্যান অ্যাপ্লাই করব, ট্যান অ্যাপ্লাই করছি দুদিকে, তাহলে পি প্লাস কিউ সমান ট্যান অফ মাইনাস আর, তাহলে এটাকে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ফেলছি, তাহলে কী ফর্মুলা হবে, ট্যান পি প্লাস ট্যান কিউ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান পি ইন্টু ট্যান কিউ সমান মাইনাস ট্যান আর, ট্যানের ক্ষেত্রে বাইরে মাইনাস আসে। এবার আমরা কোণাকোণি গুণ করে দেবো, কোণাকোণি গুণ করলে আমরা কী পাচ্ছি, আমরা দেখো পাচ্ছি ট্যান পি প্লাস ট্যান কিউ মাইনাস সমানের এদিকে মাইনাস ট্যান আর, মাইনাসে মাইনাসে প্লাস ট্যান পি ট্যান কিউ আর দেখো ট্যান আর, এটা পেলাম। তাহলে এবার আমরা যদি এটাকে এই দিকে নিয়ে এসে পি কিউ আর এর যদি মান পুট করে দিই দেখো প্রুভড হয়ে যাবে। তাহলে আমাদের দেখো এখন কাজ হচ্ছে আমাদের আমাদের এই দিকে নিয়ে এসে মান পুট করে দেওয়া, তাহলে পি মাইনাস তোমার পি এর মান বি মাইনাস সি, তাহলে ট্যান বি মাইনাস সি প্লাস ট্যান কিউ সি মাইনাস এ সি মাইনাস এ প্লাস এইটাকে এইদিকে নিয়ে আসি সমানের এইদিকে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ট্যান আর এর মান পুট করছি, ট্যান আর এর মান কত এ মাইনাস বি, আর ডান দিকে যা আছে রেখে দাও, তাহলে ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ ইন্টু ট্যান এ মাইনাস বি, দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে প্রুফগুলো দেখো এগুলো আমরা করছি, হ্যাঁ খুব সহজভাবে করার চেষ্টা করছি, তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে গিয়ে লিখবে যে কী ধরনের অসুবিধা হচ্ছে। তাহলে পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে যে দেখাও নিচের প্রদত্ত রাশি দুটির মান থিটা নিরপেক্ষ, থিটা নিরপেক্ষ আমাদের দেখাতে বলেছে। তাহলে আমাদের যে এক্সপ্রেশনটা দিয়েছে ওটা থেকে আমরা শুরু করব যে থিটা নিরপেক্ষ হচ্ছে কিনা দেখব, চলো দেখা যাক। তাহলে এই জায়গায় দেখো আমাদের কট এ মাইনাস বি এর ফর্মুলা ফেলবো, তাহলে কট এ মাইনাস বি এর ফর্মুলা কি কট বি কট এ, এটা মাইনাস আছে তাহলে প্লাসের ফর্মুলা হবে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ মাইনাস ওয়ান, এদিকে ছিল কট থিটা মাইনাস ওয়ান, তাহলে এর মান হচ্ছে ওয়ান, আমরা করলে আমরা পাবো কট থিটা প্লাস ওয়ান, কট থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট থিটা মাইনাস ওয়ান, দ্যাট ইজ কট থিটা মাইনাস ওয়ান, তাহলে এটা লসাগু করলে আমাদের আসছে নিচেই ওয়ান মাইনাস কট থিটা আর এখানে আসছে কট থিটা প্লাস ওয়ান, তাহলে এটা আমাদের মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস কট থিটা, তাহলে আমরা পাচ্ছি কট থিটা মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো আমাদের কী হচ্ছে, দেখো কী লিখতে পারি, এখানে একটু ফর্মুলাটা গণ্ডগোল হয়ে যায়, দেখো ফর্মুলাটা হচ্ছে আমাদের কট বি কট এ, কট বি মানে হচ্ছে থিটা, এখানটা কিন্তু আমি মিস্টেক করেছি, এটা থিটা হবে, এটা পাই বাই ফোর হবে, তাহলে এটা থিটা এটা পাই বাই ফোর, কারণ ফর্মুলা যদি এদিক ওদিক হয়ে যায় বি এর জায়গায় এ বি এর জায়গায় যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গণ্ডগোল হয়ে যেতে পারে, তাহলে এখানে আমাদের ওপরটায় কোনো সমস্যা হলো না, কিন্তু এই নিচেরটাই দেখো এটা কট থিটা হবে, এটা কট থিটা হবে, এটা পাই বাই ফোরের জন্য আমাদের ওয়ান হবে, তাহলে দেখো এই জায়গাটা আমাদের আসছে কট থিটা মাইনাস ওয়ান, তাহলে এটা যদি কট থিটা মাইনাস ওয়ান হয় তাহলে এই জায়গাটা একটু চেঞ্জ হবে, তাহলে মাইনাস কট থিটা প্লাস ওয়ান, দেখো কতটা চেঞ্জ হয়ে গেলো, কট থিটা এখন কাটছে, তখন কাটছিল না, তখন কাটছিল না বলেই আমাদের সমস্যা হচ্ছিলো, আর এটা এটা দেখো কেটে গেলো, তাহলে ওয়ান ওয়ান আমাদের হয়ে যাচ্ছে টু। দেখো থিটা নিরপেক্ষ, থিটার ওপর নির্ভরশীল না, থিটা নিরপেক্ষ মানে কি যে অ্যান্সারটা আসবে সেখানে থিটা থাকবে না, তাহলে এখানে দেখো হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অফ থিটা, যেটা থিটা নিরপেক্ষ এটাই প্রমাণ করতে দিয়েছে, দেখো প্রুফ হয়ে গেল। তাহলে দেখো ছয়ের পাঁচের দুইয়েরটা এটাও থিটা নিরপেক্ষ দেখাতে বলেছে, তাহলে দেখো এটা কীভাবে দেখাবো, দেখো এটাকে আমি ধরে নেবো এ, এটাকে ধরে নেবো বি, তাহলে দেখো একটা ফর্মুলা আমরা এস্টাবলিশ করেছিলাম যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি,
কার ফর্মুলা? কসের ফর্মুলা। কসের ফর্মুলাটা কি? এই কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা আমরা বলেছিলাম যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি বা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। কসের ফর্মুলা সবসময় কস আগে হবে, তাহলে কস যদি এ অ্যাঙ্গেল দাও তাহলে এটাতে বি হবে, এটা যদি বি অ্যাঙ্গেল দাও এটা এ হবে। তাহলে আমাদের কস এ প্লাস বি এর ফর্মুলা এটা, তাহলে কস এ প্লাস বি এটাকে এ ধরছি, তাহলে পাই বাই ফোর প্লাস থিটা প্লাস পাই বাই ফোর মাইনাস থিটা। আর একটা কী আসছে, কস অফ পাই বাই ফোর প্লাস থিটা মাইনাস পাই বাই ফোর প্লাস থিটা হয়ে যাচ্ছে আমাদের। তাহলে কী কী কাটছে, থিটা থিটা কেটে গেল, এখানে কী কী কাটছে, পাই বাই ফোর পাই বাই ফোর কাটল। তাহলে দেখো এই পার্টটা আমাদের আসছে কস পাই বাই টু হয়ে যাচ্ছে, পাই বাই ফোর আর পাই বাই ফোর যোগ করলে পাই বাই টু, আর এখানে টু থিটা টু কস টু থিটা। তাহলে কস পাই বাই টু এর মান কত, জিরো দেখো, ইন্টু কস টু থিটা সমান দেখো জিরো। তাহলে জিরো চলে আসছে মানে কি, থিটার ওপর নির্ভর করছে না। তাহলে দেখো এটা থিটার ওপর, থিটা নিরপেক্ষ লিখে দাও, থিটা নিরপেক্ষ, এটাই তোমাকে দেখাতে বলেছে। তাহলে দেখো এইভাবে অঙ্কগুলো করবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। এর পরের অঙ্কগুলো দেখো কীভাবে হচ্ছে। তাহলে দেখো আমাদের এটা দিয়েছে, আমাদের এই দুটো প্রমাণ করতে হবে। তাহলে দেখো যেটা দিয়েছে সেটা আমরা তুলে নিই, কস অফ আলফা মাইনাস বিটা প্লাস ওয়ান সমান জিরো। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি কস অফ আলফা মাইনাস বিটা সমান মাইনাস ওয়ান। কস কোথায় কোথায় মাইনাস, এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস, কস এই দুটো ঘরে মাইনাস। তাহলে এই দুটো ঘরে আসবো কীভাবে, এখান থেকে এটা 180 ডিগ্রি, যদি এই ঘরে থাকতে চাই তাহলে পিছিয়ে যেতে হবে, যদি এই ঘরে আসতে চাই ট্যানের ঘরে তাহলে এগিয়ে যেতে হবে। তাহলে মাইনাস ওয়ান, কস কততে মাইনাস ওয়ান হয় তাহলে ভালো করে বোঝো, কস অফ আলফা মাইনাস বিটা সমান মাইনাস কস 0 ডিগ্রি। কস জিরোতে আমাদের মাইনাস হয়, কস জিরোতে ওয়ান হয়, আবার মাইনাস আছে যেহেতু এইখানে আসতে হচ্ছে তাহলে বর্ডার লাইনে, তাহলে এটা 180 দিলেই আমাদের হয়ে যাবে, তাহলে 180 প্লাস 0, কারণ এইখানে এই পর্যন্ত এটা 180 ডিগ্রি। এবার আমি এদিকে থাকি বা এদিকে থাকি যেখানেই থাকি এই মাইনাস ওয়ান দেবে, তাহলে 180 করলাম যাতে করে মাইনাসটা আমরা তুলে দিই, এবার তাহলে মাইনাসটা আর হবে না। তাহলে মাইনাস ওয়ান সমান কস 180 ডিগ্রি, দ্যাট ইজ আলফা মাইনাস বিটা সমান 180 মানে পাই। এবার আমাদের প্রমাণ করতে হবে এটা আর এটা, তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা এটার লেফট হ্যান্ড সাইডটা তুলে নেব, তাহলে লেফট হ্যান্ড সাইড অফ দিস কস আলফা কস বিটা। তাহলে এইখান থেকে দেখো আমি লিখতে পারি, এই জায়গা থেকে আমি লিখতে পারি আলফা সমান পাই প্লাস বিটা। তাহলে আলফার মানটা পুট করো, তাহলে কস পাই প্লাস কস বিটা, তাহলে কস এটাকে লিখছি 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস বিটা প্লাস কস বিটা, তাহলে টু কস কসই থাকছে, বিটা হলো 1 2 প্লাস আছে ট্যানের ঘরে, তাহলে একটা মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস প্লাস কস বিটা সমান দেখো জিরো সমান রাইট হ্যান্ড সাইড। আর যদি এই কেসটা তুলে নিই তাহলে লেফট হ্যান্ড সাইডটা দেখো সাইন আলফা প্লাস সাইন বিটা, দ্যাট ইজ আলফার মানটা পুট করো, আলফার মান কত পুট করবো, পাই প্লাস বিটা, তাহলে সাইন পাই প্লাস বিটা প্লাস সাইন বিটা, দ্যাট ইজ সাইন 2 ইন্টু 90 ডিগ্রি ফর্মে লিখবো এটাকে, প্লাস বিটা প্লাস সাইন বিটা, তাহলে 2 1 2 সাইন সাইনই থাকছে, বিটা হয়ে গেলো, প্লাস আছে ট্যানের ঘরে পড়ে যাচ্ছে, প্লাস মানে ট্যানের ঘরে পড়ে যাচ্ছে, তাহলে একটা বাইরে মাইনাস হয়ে গেল, প্লাস সাইন বিটা জিরো মানে রাইট হ্যান্ড সাইড খুব। তাহলে দেখো অতি সংক্ষিপ্তের যৌগিকোণে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী এসএনদের বুক থেকে পরপর অঙ্কগুলো করব। তাহলে পরের ভিডিও দেখার জন্য, পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের শেয়ার করবে।